আসসালামু আলাইকুম, আমি কাজী রাহিমউদ্দিন, প্রভাষক পদার্থবিজ্ঞান, চীনাই বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ। তো প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। চীনাই বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজকে তোমরা পছন্দ করার জন্য এবং ভর্তি হওয়ার জন্য কলেজের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আবারও তোমাদেরকে আন্তরিক অভিনন্দন। তো মন্ত্রণালয়ের নির্দেশনা কর্তৃক অনলাইন ক্লাসের আজকে আমার প্রথম ক্লাস। তোমরা 2 বছর আমাদের সাথে থাকবে, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার। আমি তোমাদেরকে ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার পড়াবো। তো একটা ব্যাপার আগেই বলে রাখি, ফিজিক্স পড়তে গেলে অবশ্যই তোমাদেরকে ক্লাসগুলো মিস দেওয়া যাবে না, এটা হচ্ছে প্রথম শর্ত। খুব বেশি প্রয়োজন না হলে ক্লাস, মানে খুব বেশি অসুবিধা না থাকলে ক্লাস অবশ্যই করবা। অসুস্থতা সেটা ভিন্ন কথা, তবে এই ক্ষেত্রে দেখা গেছে যে তোমায় যদি একটা ক্লাস মিস করো তাহলে পরের ক্লাসটা আর তুমি বুঝবা না, তোমাকে আবার পড়ায় দিতে হবে। সেই ক্ষেত্রে ক্লাসগুলো মিস দিবা না, তেমন ক্লাসগুলো করার চেষ্টা করবা। আর আপাতত যতদিন আমরা এই প্রবলেমে আছি, করোনার প্রবলেম, সেই জন্য আমরা আমাদের কলেজের ফেসবুক পেজ চীনাই বিএসএম কলেজ অনলাইন ক্লাস, এটাতে তোমরা সবাই জয়েন করো। জয়েন করে আমার ক্লাসগুলো দেখো। আমার ক্লাসগুলো হবে ফিজিক্সের যে ক্লাসগুলো সেগুলো হবে শনি, সোম, বুধ 10:45-এ। তোমরা সবাই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবা, এটাই আমি চাই। তো আমাদের যে ব্যাপারটা বলতে হবে যে এইচএসসিতে তোমরা অনেক একটু বেশি পড়তে হবে, এসএসসির তুলনায় আর একটু বেশি পড়তে হবে। এই জন্য পড়তে হবে কারণ এইচএসসির বইগুলো থেকেই তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি এগুলো থেকেই তোমার ভবিষ্যৎ জীবন নির্ভর করতেছে। তুমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে যাও, মেডিকেলে পড়তে যাও, টেক্সটাইলে পড়তে যাও, সেই ক্ষেত্রে এইখান থেকেই কোয়েশ্চেন আসবে। সো এবং অ্যাকাডেমিক রেজাল্টটা এটার উপর বেস করে হয়। সো তুমি এইচএসসির বইগুলো ভালো করে আয়ত্ত করবে। তো আমাদের আমি যেহেতু ফিজিক্স ফার্স্ট পেপার ফার্স্ট ইয়ার তোমরা, এই ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে তোমাদেরকে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটাই পড়তে হবে। সো বই ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা একত্রেই কিনবা। আগে একটা সময় ছিল ফার্স্ট ইয়ারে শুধু ফার্স্ট পেপার পড়ানো হতো, সেকেন্ড ইয়ারে শুধু সেকেন্ড পেপার পড়ানো হতো। সেই ক্ষেত্রে দেখা গেছে, ধরো তুমি 1 বছর ফার্স্ট ইয়ার পড়লা, ফার্স্ট পেপার বইগুলো পড়লা, কিন্তু সেকেন্ড ইয়ারে উঠে কী হলো, সেকেন্ড ইয়ারে উঠে দেখা গেলো যে ফার্স্ট ইয়ারে পড়াগুলো ভুলে গেছো। সেই জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সারা বাংলাদেশের সবগুলো কলেজেই ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একত্রেই পড়ানো হয়। ধরো ফার্স্ট পেপার থেকে আমরা 3টা অধ্যায় দিলাম, সেকেন্ড পেপার থেকে 2টা অধ্যায়, এইভাবে আমরা পড়ে নিব ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। আরেকটা ব্যাপার তোমরা মাথায় রাখবা, আমাদের কলেজে স্পেশালি আমরা বছরে 3টা পরীক্ষা নিই। ধরো ফার্স্ট ইয়ারে 3টা পরীক্ষা হবে, ফার্স্ট ইয়ার ফার্স্ট টার্ম, ফার্স্ট ইয়ার সেকেন্ড টার্ম অ্যান্ড ফার্স্ট ইয়ার ফাইনাল। তেমনিভাবে আবার যখন ফার্স্ট ইয়ার ফাইনাল পার হয়ে যখন তুমি সেকেন্ড ইয়ারে উঠে যাবা, সেই ক্ষেত্রে আবার আমরা আরও 3টা এক্সাম নিব, সেটা হচ্ছে সেকেন্ড ইয়ার ফার্স্ট টার্ম, তারপর হচ্ছে প্রি টেস্ট এবং দেন টেস্ট। এইভাবে আমরা আমাদের পরীক্ষাগুলো নিব। তাছাড়া ক্লাস টেস্ট তো থাকছেই সাবজেক্ট ওয়াইজ। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, এখন আসো যে আমরা আমাদের মানদণ্ডটা আমরা জানি নি। আমাদের ফিজিক্সে মানদণ্ড এসএসসির মতোই, আমাদের এমসিকিউতে হচ্ছে 25 মার্কস, সিকিউতে হচ্ছে 50 মার্কস অ্যান্ড প্র্যাকটিক্যালে হচ্ছে 25 মার্কস। এই হচ্ছে আমাদের টোটাল মার্কস ডিস্ট্রিবিউশন। ফিজিক্স ফার্স্ট পেপারও সেম, সেকেন্ড পেপারও সেম, 100 মার্কস এইভাবে মানবণ্টন। তো সেই ক্ষেত্রে প্র্যাকটিক্যাল 25 তো আপাতত সম্ভব না, সেই ক্ষেত্রে আমরা কলেজ খোলার পরে এগুলো করব। আর এই জন্য তোমাকে এখন একটু বই কিনে নিতে হবে। তো তোমরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা বই, ডক্টর শাহজাহান তপন স্যারের বই কিনে নাও। আর এক্সট্রা হিসেবে নিতে পারো এটিএম শামসুর রহমান সেলু স্যারের বই, এই দুইটা বই থেকে আমি পড়াবো। আপাতত একটা করে কিনে নাও, ডক্টর শাহজাহান তপনের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কিনে নাও, দেন তোমরা পরবর্তীতে এটিএম শামসুর রহমান স্যার ওনার বইটা তোমরা দেখতে পারো। তো অনলাইন ক্লাসে তোমরা অবশ্যই জয়েন করবা। রুটিন দেওয়া থাকবে আমাদের ফেসবুক পেজে, রুটিন দেওয়া আছে,
ওইখান থেকে কোন স্যার কখন ক্লাস নেবেন ওখানে লেখা আছে। তো তাই দ্বারা ভাগাতে তাই আমরা আজকে ফিজিক্স ফার্স্ট পেপারের অধ্যায় 2 পড়ব। অধ্যায় 2 আছে ভেক্টর। এখন আসো যে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারে কয়টা অধ্যায় আছে আগে আমরা জেনে নিই। ফিজিক্স ফার্স্ট পেপারে আছে তোমার 10টা অধ্যায়, আর দ্বিতীয় পত্রে আছে আমাদের টোটাল 11টা অধ্যায়। এই 21টা অধ্যায়ের উপর আমাদের ভালো ধারণা থাকতে হবে। এই ফার্স্ট পেপার 10টা অধ্যায়ে প্রথম 8টা অধ্যায় হচ্ছে মেকানিক্স, যেটাকে আমরা বলবিদ্যা বলি। প্রথম অধ্যায় ভৌত জগত পরিমাপ, দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভেক্টর, তৃতীয় অধ্যায় হচ্ছে গতিবিদ্যা, চতুর্থ অধ্যায় হচ্ছে নিউটনীয় বলবিদ্যা, পঞ্চম অধ্যায় হচ্ছে কাজ শক্তি ও ক্ষমতা, ষষ্ঠ অধ্যায় হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ, সপ্তম অধ্যায় হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, অষ্টম অধ্যায় হচ্ছে পর্যবৃত্ত গতি, নবম অধ্যায় হচ্ছে তরঙ্গ, এবং দশম অধ্যায় হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতি তত্ত্ব। তো সিলেবাস অনুযায়ী আমরা পড়ব। তো ফার্স্ট ইয়ারের যে ফার্স্ট টার্মের যে সিলেবাস আছে সেটাতে আমাদের অধ্যায় 2-এর ভেক্টরটা আছে, এটা আমরা আজকে প্রথম একটু আলোচনা করব। আর প্রথম যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে ভৌত জগত পরিমাপ, একদম ছোট অধ্যায়, এটা আমরা পরবর্তীতে পড়ে নিব। একদিন বা 2 দিন লাগবে আমাদের শেষ করতে। কোন বিজ্ঞানী কী কী আবিষ্কার করেছেন এবং পরিমাপের কিছু জিনিসপত্র এবং কিছু আমরা ত্রুটিগুলো পড়ে নিব, পর্যবেক্ষণজনিত ত্রুটি, দৈব ত্রুটি, ছোট চ্যাপ্টার 2-3 দিনে শেষ হয়ে যাবে। যাই হোক, ওইটা আমরা পরবর্তীতে পড়ব। এখন আসো আমরা একটু দ্বিতীয় পত্র সম্পর্কে একটু ধারণা নিই। দ্বিতীয় পত্রে আমাদের 11টা অধ্যায় আছে। সেক্ষেত্রে প্রথম অংশটা হচ্ছে, প্রথম অধ্যায়টা হচ্ছে তাপ গতিবিদ্যা, তাপ নিয়ে আলোচনা হবে ওইখানে, তাপ কাজ শক্তি এগুলা নিয়ে। অধ্যায় 2 এবং 3 হচ্ছে তড়িতের চ্যাপ্টার, স্থির তড়িৎ অধ্যায় 2, এবং অধ্যায় 3-এ হচ্ছে চল তড়িৎ, আর অধ্যায় 4 হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া ও চুম্বকত্ব, ম্যাগনেটিজম যেটা ওইটা পড়বো, এবং পঞ্চম অধ্যায় হচ্ছে তাড়িৎ চৌম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ, এসি কারেন্ট যেটাকে আমরা বলি। তাহলে 2-3 চলে গেল তড়িতের অংশ, 4-5 হলো চুম্বক। এখন আসো অধ্যায় 6-7 কি আছে। 6-7 আমরা অপটিক্স পড়বো, আলোক বিজ্ঞান, সেক্ষেত্রে আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞান, এবং অধ্যায় 6 হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান, আর অধ্যায় 7 হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান, ফাইন। আর 8, 9, 10 হচ্ছে আমাদের মডার্ন ফিজিক্স, খুব ইম্পর্টেন্ট। অষ্টম অধ্যায় থেকে আমরা পড়বো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, নবম অধ্যায় হচ্ছে পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, আর দশম অধ্যায়টা হচ্ছে ইলেকট্রনিক্সের অংশ, সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স, এবং ICT রিলেটেড কিছু টপিক আছে, গেট অ্যান্ড গেট অর গেট লজিক গেটগুলা, ওগুলো পড়বো। আর 11 অধ্যায় খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, অ্যাস্ট্রোফিজিক্স যেটাকে বলে, মহাকাশ জ্যোতির্বিজ্ঞান যেটাকে আমরা বলি, মহাকাশ সম্পর্কিত। এইভাবে হচ্ছে আমাদের এই টোটাল 21টা অধ্যায় আমাদেরকে আয়ত্ত করতে হবে। সো বুঝতেই পারছো SEC থেকে অনেক বড় সিলেবাস, তোমাদেরকে রেগুলার ক্লাস করতে হবে, আমার ক্লাসগুলো ফলো করবা। যতদিন কলেজ না খুলে আমরা অনলাইনে ক্লাস দিব, তোমরা কলেজে ফেসবুক পেজে সবাই জয়েন করো, বন্ধুবান্ধবীদেরকে বলবা, সাথে সবাইকে বলবা জয়েন করতে, আর আমরা এইভাবে ক্লাসগুলো শুরু করব। যাই হোক, আমরা প্রথমত আজকে একটু ভেক্টর নিয়ে আলোচনা করব। প্রথমে এই ভেক্টর নিয়ে আলোচনা করতে গেলে আমরা একটু রাশি সম্পর্কে একটু ধারণা নিব। আচ্ছা, আমরা আলোচনার আগে আরেকটু জিনিস বলে রাখতে চাই, HSC লেভেলের ফিজিক্স পড়তে গেলে তোমাকে যে জিনিসটা একটু মাথায় রাখতে হবে, তোমাকে একটু ম্যাথমেটিক্স একটু জানতে হবে, কারণ ফিজিক্সের ভাষাই হচ্ছে গণিত, ফিজিক্স এবং ম্যাথ ওতপ্রোতভাবে জড়িত। সেই ক্ষেত্রে আমাকে একটু ত্রিকোণমিতি সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, জ্যামিতি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আরেকটা নতুন জিনিস, সেটা হচ্ছে ক্যালকুলাস, সেটা হচ্ছে গণিতের একটা শাখা, ক্যালকুলাস সম্পর্কে আমরা ধারণা নিব। আর এই ক্যালকুলাসের আবার 2টা অংশ, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, একটা হচ্ছে ইন্টিগ্রেশন, ব্যবকলন বা অন্তরীকরণ বলি ডিফারেন্সিয়েশনকে, আর ইন্টিগ্রেশন হচ্ছে সমাকলন বা যুগজীকরণ, সেটা আমাদের প্রতিটা চ্যাপ্টারই লাগবে, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এখন আসো, আমরা জানি যে রাশি আসলে কি। এই ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করি সবই তো রাশি, দৈর্ঘ্য, ভর, সময়, বেগ, ত্বরণ, এই সবগুলোই কি রাশি।
রাশির দিক বিবেচনা করায় আমাদের এই রাশিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভেক্টর রাশি, বা কেউ কেউ বলে সদিক রাশি, আরেকটাকে বলে স্কেলার রাশি, বা ভেক্টর রাশিকে কেউ কেউ দিক রাশিও বলে, বা অদিক রাশি। তাহলে রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ভেক্টর রাশি আর একটা হচ্ছে কি স্কেলার রাশি। তো আমরা যে জিনিসটা আলোচনা করতে চাচ্ছিলাম ভেক্টর রাশি, ধরো আমি তোমাকে বললাম যে একটি ট্রাক 150 কিলোমিটার বেগে দক্ষিণ দিকে যাচ্ছে, তাহলে এখানে দেখো আমি দুইটা জিনিস বলছি যে 150 কিলোমিটার বেগে দক্ষিণ দিকে যাচ্ছে, তাহলে এখানে 150 কিলোমিটার সেটা হচ্ছে মান এবং দক্ষিণ দিক, তাহলে আমাদের মান এবং দিক দুইটাই লাগলো। তাহলে যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় সেটা হচ্ছে ভেক্টর রাশি। আর স্কেলার রাশি হচ্ছে ধরো বললাম এই কলমটার দৈর্ঘ্য 2 মিটার বা 3 মিটার এরকম আমি একটা বললাম, তাহলে জাস্ট এখানে দিকের কোনো প্রয়োজন হয় না, শুধু মানই যথেষ্ট। তাহলে যে সকল ভৌত রাশিকে প্রকাশ করেন শুধু মানই যথেষ্ট, দিকের প্রয়োজন হয় না, সেটা হচ্ছে কি স্কেলার রাশি। তো আমরা এই ভেক্টর রাশি এবং স্কেলার রাশির কিছু পার্থক্য আমরা জানলাম, সেই ক্ষেত্রে যেটা লাগবে সেটা হচ্ছে তাহলে আমরা ভেক্টর রাশির উদাহরণ কিছু বলতে পারি। যদি আমরা ভেক্টর রাশির উদাহরণ দেই, স্মরণ, ওজন, ব্যাগ, ত্বরণ, এই সবগুলোই কি আমার ভেক্টর রাশি। তাহলে আমরা বলতে পারি যে স্মরণ কোন দিকে, 5 মিটার স্মরণ দিক উত্তর দিকে বা দক্ষিণ দিকে বললাম, বা ওজন এত নিউটন খাড়া নিচের দিকে বললাম তাহলে হইলো, বা ব্যাগ এত কিলোমিটার বেগে বা এত মিটার পার সেকেন্ড বেগে, তাহলে এগুলো হচ্ছে আমার কি ভেক্টর রাশির উদাহরণ। এখন যদি আমরা স্কেলার রাশির কিছু উদাহরণ দিই তাহলে বলতে পারি দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, বললাম যে কতটুকু কাজ হয়েছে, এত জুল কাজ হয়েছে, সেটা হচ্ছে কি স্কেলার রাশি। এখন আমরা শিখবো কিছু ভেক্টর রাশির কিছু ধর্ম। তাহলে আমরা বলতে পারি যে ভেক্টর রাশির কিছু ধর্মের মধ্যে যে ভেক্টর রাশি সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, অথবা মান শুধুমাত্র মান বা শুধুমাত্র দিকের প্রয়োজন হলে ভেক্টর রাশি পরিবর্তন হয়, অথবা মান ও দিক উভয়ের পরিবর্তন হলে ভেক্টরটা পরিবর্তন হয়, অথবা আমরা বলতে পারি যে দুইটা ভেক্টর রাশির মধ্যে কোনোটার মান যদি শূন্য না হয় তবে তাদের গুণফল কি হতে পারে, শূন্য হতে পারে। এবং ভেক্টর রাশির যোগ বিয়োগ সাধারণ নিয়মে করা যায় না, সেটা ভেক্টরের বীজগণিতের নিয়মে করতে হয়, জ্যামিতির নিয়ম অনুযায়ী করতে হয়। এখন আসছো আমরা কিছু ভেক্টর রাশির সাথে পরিচিত হব, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায় একটা প্রশ্ন পরীক্ষায় থাকে, সেটা হচ্ছে প্রথমে আমরা জানবো স্বাধীন ভেক্টর কি। আসলে আমরা পরিচিত হয়ে নেই স্বাধীন ভেক্টরটা আসলে কি। কোন ভেক্টর রাশির পাদবিন্দু যদি ইচ্ছে মতো আমরা পছন্দ করতে পারি, ধরো এখান থেকে আমরা একটা ভেক্টর রাশি চিহ্ন করলাম, আর ভেক্টর রাশিকে তোমরা নিশ্চয়ই জানো ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য তীর চিহ্ন দিতে হয় অথবা মোটা অক্ষরে লিখতে হয়, কোনো অক্ষর মোটাভাবে লিখলে ছাপার অক্ষরে অথবা আমরা লিখলে তীর চিহ্ন উপরে বা নিচে দিলেও ভেক্টর চিহ্ন ভেক্টর বোঝানো হয়। এখন আসো আমরা শিখবো স্বাধীন ভেক্টর কি। স্বাধীন ভেক্টর হচ্ছে যদি কোনো ভেক্টর রাশির পাদবিন্দু, পাদবিন্দু মানে যেখান থেকে এটার স্টার্টিং পয়েন্ট, কোনো ভেক্টর রাশির পাদবিন্দু যদি আমরা ইচ্ছে মতো পছন্দ করতে পারি সেটা হচ্ছে কি স্বাধীন ভেক্টর। তাহলে ধরো আরেকটা ভেক্টর আমরা এদিক থেকে দিলাম, তাহলে দেখো এই ভেক্টর রাশির পাদবিন্দু এখান থেকে আর এই ভেক্টর রাশির পাদবিন্দু কি এখান থেকে দিলাম, তাহলে
ইজিলি বোঝা যাচ্ছে কোনো ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় হবে, তা যদি আমরা ইচ্ছে মতো পছন্দ করতে পারি সেটাই কি আমার স্বাধীন ভেক্টর। তাহলে দেখো চিত্র থেকে বোঝা যাচ্ছে যে আমরা দুইটা ভেক্টরের মান সমান, তাহলে আমরা কি পাইলাম স্বাধীন ভেক্টর দুইটার মান সমান এবং দিকও কি একই। তাহলে এই ধরনের ভেক্টরকে কি ভেক্টর বলা হবে? স্বাধীন ভেক্টর। তবে আরেকটা জিনিস মনে রাখো, কিন্তু তাদের পাদবিন্দু কি? পাদবিন্দু কিন্তু ভিন্ন জায়গায়। সুতরাং আমরা যখন পড়বো তখন অবশ্যই শুধু সংজ্ঞাটা পড়লে হবে না, সংজ্ঞার সাথে সাথে আমাদের কিছু ইনফরমেশনও জানতে হবে যে স্বাধীন ভেক্টরের মান সমান এবং দিকে কি, তবে তাদের পাদবিন্দু কি ভিন্ন জায়গায়। এখন আমরা পড়বো সীমাবদ্ধ ভেক্টর। এখন আসো যে আমরা সীমাবদ্ধ ভেক্টর পড়বো, তো এই সীমাবদ্ধ ভেক্টর মনে রাখতে হবে অবশ্যই যে যদি কোনো ভেক্টর রাশির পাদবিন্দু ইচ্ছে মতো পছন্দ করতে দেওয়া না হয়। আমরা আগেরটা ছিল যে যদি কোনো ভেক্টর রাশির, আগে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছিল স্বাধীন ভেক্টর, সেখানে আবার পাদবিন্দু ইচ্ছে মতো পছন্দ করতে পেরেছি, কিন্তু এখন সীমাবদ্ধ ভেক্টর হচ্ছে নাম শুনলে বোঝা যাচ্ছে যে এখানে পাদবিন্দু ইচ্ছে মতো পছন্দ করতে দেওয়া হয় না, আগে থেকে ফিক্সড করে রাখা হয়েছে, আগে থেকে নির্ধারণ করা। যেমন ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে এটা পাদবিন্দু যদি এখান থেকে হয় এটা হচ্ছে মূলবিন্দু, তাহলে কোনো ভেক্টর রাশির পাদবিন্দু যদি ইচ্ছে মতো পছন্দ করতে না দেওয়া হয়, পূর্ব থেকে নির্ধারণ করা হয়েছে যে এই বিন্দু থেকে বা মূলবিন্দু থেকে অঙ্কন করতে হবে, তাহলে ওই ভেক্টরকে বলা হবে কি? সীমাবদ্ধ ভেক্টর। তাহলে যদি আমরা এটুকু দিই ওপি ইকুয়াল টু, আমরা কি লিখতে পারবো ধরো, আর দূরত্বটা দিয়ে দিলাম কি আর, এই আরকে বলা হয় রেডিয়াস ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর। বা আমরা একটু পরে পড়বো অবস্থান ভেক্টরটা কি, এই অবস্থান ভেক্টর একটা, তাহলে আমরা কি বলতে পারবো একটা সীমাবদ্ধ ভেক্টর। এটা একটা অনুধাবন প্রশ্ন পরীক্ষায় চলে আসতে পারে যে অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর। অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর, কারণ অবস্থান ভেক্টর সবসময় কি প্রসঙ্গ কাঠামোর, এটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে অঙ্কন করতে হয়ে যায়। অবস্থান ভেক্টর একটা কি ভেক্টর? সীমাবদ্ধ ভেক্টর। তো আমরা আজকে কি শিখলাম? প্রথমত আমরা শিখলাম স্বাধীন ভেক্টর, তারপরে আমরা শিখলাম সীমাবদ্ধ ভেক্টর, আর এখন আমরা শিখবো অবস্থান ভেক্টর। এই যে একটা কাঠামো সেটা, এটাকে বলা হয় ত্রিমাত্রিক, ওয়ান টু থ্রি, থ্রি ডাইমেনশন, যেটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বা প্রসঙ্গ কাঠামো বলা হয়। কোনো বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য আমরা এই প্রসঙ্গ কাঠামো ইউজ করি। ধরো আমি বললাম এরকম একটা প্রজাপতি উঠতেছে, তো প্রজাপতিটা উঠতেছে মানে কোথায় তার অবস্থান আমরা জানি না। যদি বলি যে প্রজাপতিটা ওই এই লাইটটার একটু পাশে, রুমের যে লাইট আছে লাইটটার একটু পাশে, তাহলে ইজিলি বোঝা যাচ্ছে ধরো লাইটটাকে তুমি একটা মূলবিন্দু ধরেছ। তেমনিভাবে আমরা যদি বলি যে এখানে মূলবিন্দু হচ্ছে ও, তাহলে অবস্থানটা ভালোভাবে বোঝা যায় যে প্রজাপতিটা লাইটটার একটু পাশে বা ফ্যানটার একটু সাইডে, তাহলে ফ্যানটাকে মূলবিন্দু ধরা হলো। তাহলে প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে অন্য যে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয়। আবার বুঝো, প্রসঙ্গ কাঠামোর বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় মূলবিন্দুর সাপেক্ষে অন্য যে কোনো বিন্দুর অবস্থান যেই ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে বলা হবে কি? অবস্থান ভেক্টর। আর তাহলে আমরা লিখতে পারলাম ওপি ইকুয়াল টু কি আর। অবস্থান ভেক্টরে আমরা আবার একটু পরে আসতেছি, এখন আসো আমরা শিখব সদৃশ ভেক্টর। চার নম্বরে আমরা শিখব সদৃশ ভেক্টর। খেয়াল করো
দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল থাকে, ধরো আমার একটা ভেক্টর এ আর একটা ভেক্টর দিয়ে দিলাম আমরা বি, তাহলে দেখো খেয়াল করো দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়াশীল এবং দুইটা ভেক্টরের মানও কি আমার সমান, তাহলে এই ধরনের ভেক্টরকে কি ভেক্টর বলা হবে? সদৃশ ভেক্টর। দিক একই এবং মান সমান, তাহলে এটা ওয়ান, এটা ওয়ান মান। তাহলে আমরা কি কি শিখলাম? প্রথমে শিখলাম স্বাধীন ভেক্টর, তারপরে শিখলাম সীমাবদ্ধ ভেক্টর, তারপরে শিখলাম অবস্থান ভেক্টর, তারপরে শিখলাম সদৃশ ভেক্টর, এখন শিখব বিসদৃশ ভেক্টর। দেখো নাম শুনলে বোঝা যাচ্ছে যে বিসদৃশ ভেক্টরটা হচ্ছে আবার দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে, একটা ভেক্টর একদিকে আর একটা ভেক্টর তার বিপরীত দিকে, ধরো এটাকে দিলাম পি, এটাকে দিলাম কিউ, তাহলে একটা ভেক্টরকে আরেকটা ভেক্টর কি ভেক্টর বলা হবে? বিসদৃশ ভেক্টর। তাহলে দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিক ক্রিয়া করে তাকে বলা হবে কি? বিসদৃশ ভেক্টর। এখন আসো আমরা শিখব সমান ভেক্টর। দুটা ভেক্টরের মান যদি সমান হয় এবং তাদের দিক যদি একই হয়, তাহলে ভেক্টর দুটার মান সমান এবং দিকও কি হয়? একই হয়, তাহলে তাদেরকে কি ভেক্টর বলা হবে? সমান ভেক্টর। তবে মনে রাখতে হবে দুটা ভেক্টরের সমতা তাদের পাদবিন্দুর অবস্থানের উপর নির্ভর করে না। ধরো এ ভেক্টর এদিকে আর বি দিলাম আমি তোমার এখান থেকে, পাদবিন্দু যেখানেই হোক না কেন এটা কোনো তোমার ডিফার করে না, সেই ক্ষেত্রে মান সমান এবং দিক একই হলে সেটা কি হবে? সমান ভেক্টর। এখন দেখো খেয়াল করো, এখন আমরা শিখবো ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর। একটা ভেক্টর যদি হয় এরকম, সাপোজ পি এটা হচ্ছে কিউ, আর একটা ভেক্টর যদি হয় এরকম কিউ থেকে পি, এটাকে যদি আমরা বলি এ আর এটাকে যদি বলি মাইনাস এ, তাহলে দেখো কি লেখা যায়, পি কিউ ইকুয়াল টু এ, আর এদিকে কিউ থেকে পি হয় মাইনাসের এ। তাহলে এই ধরনের ভেক্টরকে বলা হবে, একটা ভেক্টরকে আরেকটা ভেক্টর কি ভেক্টর বলা হয়? বিপরীত বা ঋণাত্মক ভেক্টর। কোনো একটা নির্দিষ্ট দিকে যদি একটা ভেক্টরকে ধনাত্মক ধরি, তার অপোজিট যেটা থাকবে সেটাকে ধরা হবে কি? ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। সমরেখ ভেক্টর যদি বলি আমরা, আমরা বললাম যে একরেখী ভেক্টর, খেয়াল করো যদি একই সরলরেখা বরাবর কয়েকটা ভেক্টর থাকে তাদেরকে আমরা বলবো একরেখী ভেক্টর, অথবা যদি পরস্পর সমান্তরালে কয়েকটা ভেক্টর থাকে তাহলে তাদেরকেও বলা হবে কি? সমরেখ ভেক্টর বা একরেখী ভেক্টর। দেখো এখন আমরা শিখব সমতলীয় ভেক্টর। কয়েকটা ভেক্টর যদি একটা প্লেনের উপরে থাকে, একটা সমতলের উপরে থাকে, ধরো এদিকে একটা ভেক্টর থাকলো, এদিকে আরেকটা ভেক্টর থাকলো, এদিকে আরেকটা ভেক্টর থাকলো, তাহলে তাদেরকে আমরা বলবো কি? সমতলীয় ভেক্টর।
সঠিক ভেক্টর। যদি কোনো ভেক্টরের মান শূন্য নয়, মান যদি শূন্য না হয় ওরকম ভেক্টরকে আমরা কি ভেক্টর বলবো? সঠিক ভেক্টর। খুব ইম্পর্টেন্ট, নাল শূন্য ভেক্টর, আমরা বলতে পারি অকার্যকর ভেক্টর। নাল ভেক্টর খুবই ইম্পর্টেন্ট, যদি কোনো ভেক্টরের মান শূন্য হয় তাহলে তাকে বলা হবে কি? নাল ভেক্টর। আমরা জিরো দ্বারা প্রকাশ করতে পারি। খেয়াল করো যে নাল ভেক্টরের কোনো দিক নেই, কারণ এটার পাদুম না, একটা পয়েন্ট আমরা চিন্তা করতে পারি, এটার পাদুবিন্দু এবং শীর্ষবিন্দু একই। তাহলে আমরা বলতে পারি যে ভেক্টরের পাদুবিন্দু শীর্ষবিন্দু কি একই, তাহলে তাই ওই ভেক্টরটাকে কি ভেক্টর বলা হবে? পাদুবিন্দু শীর্ষবিন্দু একই, তাহলে এই ভেক্টরকে বলা হবে কি? নাল ভেক্টর। তাহলে আসো আমরা নাল ভেক্টর কিভাবে আমরা পেতে পারি। দুইটা সমমানের ভেক্টরকে বিয়োগ করলে আমরা নাল ভেক্টর পেতে পারি। ধরো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, তাহলে দুটো সমমানের ভেক্টরের বিয়োগ করলে আমরা নাল ভেক্টর পেতে পারি। অথবা বলতে পারি কোন একটা ভেক্টরকে তার ঋণাত্মক ভেক্টরের সাথে, কোন একটা ভেক্টরের সাথে তার ঋণাত্মক ভেক্টরের যোগ করলে কি পাওয়া যাবে? নাল ভেক্টর বা শূন্য ভেক্টর পাওয়া যাবে। তাহলে একটা প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, খুবই ইম্পর্টেন্ট, নাল ভেক্টরের দিক নেই কেন? তাহলে সহজ, যেহেতু নাল ভেক্টরের পাদবিন্দু শীর্ষবিন্দু একই, তাই নাল ভেক্টরে কি নেই? কোনো দিক নেই। আমরা শিখবো একক ভেক্টর কাকে বলে বা ইউনিট ভেক্টর। যে ভেক্টরের মান এক একক তাকে আমরা বলবো ইউনিট ভেক্টর, এর মানে মান এক একক। একক ভেক্টরকে ইটা দ্বারাও প্রকাশ করা হয় বা কোনো ভেক্টরের উপরে এরকম চিহ্ন থাকলে একক ভেক্টর হয়। এই চিহ্নটাকে বলা হয় হ্যাট, বা কেউ কেউ বলে ক্যাপ, বা কেউ কেউ বলে টুপি। তাহলে কোনো ভেক্টরের উপরে এই চিহ্ন থাকলে আমরা বুঝবো সেটা হচ্ছে একক ভেক্টর। এখন আসো আমরা জানবো যে একক ভেক্টর আমরা কীভাবে পেতে পারি। কোনো যদি কোনো ভেক্টরের মান শূন্য না হয়, মান শূন্য নয় এরকম একটা ভেক্টরকে তার পরম মান দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে? তার পরম মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর আমরা পেতে পারি। কোনো ভেক্টরকে মান শূন্য নয় এরকম একটা ভেক্টরকে ওই ভেক্টরের পরম মান দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে? একক ভেক্টর পাওয়া যাবে। এখন আসুন আমরা 13 নম্বর সংখ্যাটা দেখি, আয়ত একক ভেক্টর। এটাকে বলা হয় ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা অথবা প্রসঙ্গ কাঠামো। আমরা আগে দেখিয়েছি যে এক্স অক্ষের দিকে যদি আমরা দিই আই, ওয়াই অক্ষের দিকে দিলাম জে, আর জেড অক্ষের দিকে যদি আমরা দিই কে, তাহলে এই যে আমরা লিখলাম আই জে কে, আই হ্যাট জে হ্যাট কে হ্যাট, হ্যাট বা ক্যাপ বলা হয়, তাহলে এই আই জে কে কে বলা হবে তিনটা ধনাত্মক অক্ষ বরাবর, এক্স ওয়াই জে তিনটা ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটা একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে বলা হয় আয়ত একক ভেক্টর। এখন আসো আমরা যে একটু আগে পড়েছিলাম অবস্থান ভেক্টর, ওইখানে যদি আমরা দেখাই যদি এক্স অক্ষ, এটা যদি হয় ওয়াই অক্ষ, তাহলে আর এটা যদি হয় আমার মূল বিন্দু, তাহলে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য যে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে আমরা বলি কি? অবস্থান ভেক্টর। তাহলে আমরা ওপি ইকুয়াল টু কি লিখতে পারি? আর। তাহলে আমাদের যদি যদি আমরা রাশিমালাটা দেখাই, তাহলে এক্স অক্ষের দিকে কী ছিল আই, ওয়াই অক্ষের দিকে ছিল কি জে, আর জেড অক্ষের দিকে আমরা দিয়েছিলাম কে। তাহলে রাশিমালাটা হবে এক্স অক্ষের দিকে ছিল আই, ওয়াই অক্ষের দিকে জে, আর জেড অক্ষের দিকে থাকবে কি কে। তাহলে আমরা অবস্থান ভেক্টর আর ইকুয়াল টু লিখতে পারি এক্স আই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট প্লাস জেড কে হ্যাট। এখন যদি আমরা এটার পরম মান বের করতে চাই তাহলে হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার।
যেহেতু আমার একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার জন্য এক্স ওয়াই জেড তিনটা হয়ে আছে, যদি দ্বিমাত্রিক হয় তাহলে শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকতো, আর একমাত্রিক হইলে শুধু এক্স স্কোয়ার থাকতো। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আর এটা একটা প্রমাণ আছে, আমরা পরবর্তীতে দেখাবো এইভাবে আসছে। এখন আসো আমরা দেখবো সরণ ভেক্টর কাকে বলে। এটা যদি হয় এক্স, এটা যদি হয় ওয়াই অক্ষ, তাহলে একটু এই দূরত্বটাকে যদি আমরা বলি আর এফ, এই দূরত্বটাকে বলি আর আই, আর একটুকে যদি আমরা বলি ডেল্টা আর, তাহলে এটা হচ্ছে চূড়ান্ত দূরত্ব, এটা হচ্ছে আদি দূরত্ব। তাহলে ডেল্টা আর হচ্ছে আর এফ মাইনাস আর আই, ইনিশিয়াল ফাইনাল। তাহলে অবস্থান ভেক্টরের পরিবর্তনটাই হচ্ছে কি, সরণ ভেক্টর। আর অবস্থান ভেক্টরকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টর বলা হয়। এখন আমরা শিখব বিপ্রতীত ভেক্টর। ব্যতিহার ভেক্টর ধরো একটা ভেক্টরকে আমরা ধরে নিলাম ফাইভ আই হ্যাট, তাহলে আরেকটা ভেক্টর যদি হয় কি ওয়ান বাই ফাইভ, মানে রেসিপ্রোকাল, তাহলে একটাকে আরেকটা ভেক্টর কি বলা হবে, বিপ্রতীক বা ব্যতিহার ভেক্টর। ষোলো নাম্বার দেখো আমরা শিখবো লব্ধি ভেক্টর। লব্ধি মানে হচ্ছে রেজাল্টেন্ট, রেজাল্টেন্ট লব্ধি, খেয়াল করো ভালো করে। দুইটা ভেক্টর যোগ করলে যে তৃতীয় একটা ভেক্টর পাবো সেটাকেই বলা হবে কি, লব্ধি ভেক্টর। ধরো আমি ভেক্টর এ এবং বি যোগ করলাম, তাহলে আমরা যদি ভেক্টর সি পাই তাহলে এই সিটাই হচ্ছে কি, লব্ধি ভেক্টর। অথবা আমরা পি বা প্লাস কিউ ভেক্টর যোগ করলাম, যদি আর পাই যে রেজাল্টটা থাকবে সেটাই হচ্ছে কি, লব্ধি ভেক্টর। সমপ্রারম্ভিক ভেক্টর তাহলে দেখো দুইটা ভেক্টর একই বিন্দু থেকে শুরু হয়েছে, তাহলে একই পাদবিন্দু বিশিষ্ট ভেক্টর দেখে কি বলা হবে, সমপ্রারম্ভিক ভেক্টর। এখন আমরা শিখব অক্ষীয় ভেক্টর কি। ঘূর্ণনের সাথে যুক্ত যে ভেক্টরগুলোকে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হবে কি, অক্ষীয় ভেক্টর, ঘূর্ণনের সাথে যুক্ত। আমরা নাইন টেন ক্লাসে পড়েছি যে রৈখিক বেগ যেটা ছিল সরল রৈখিক, তারপরে রৈখিক ত্বরণ, সরল রৈখিক যেটা, কিন্তু এইচএসসি লেভেলে সবগুলো ধরো ফ্যান ঘুরতেছে, সিডি ক্যাসেট ঘুরতেছে, তাহলে যত ঘূর্ণন আছে সেটাকে আমরা বলবো কি, ঘূর্ণনের সাথে যুক্ত অক্ষীয় ভেক্টর হবে। ঘূর্ণনের সাথে যুক্ত ভেক্টরগুলোকে বলা হবে অক্ষীয় ভেক্টর। উদাহরণ হিসেবে আমরা দিতে পারি কৌণিক ভরবেগ, কৌণিক বেগ। কৌণিক ভরবেগকে এল দ্বারা প্রকাশ করা হয়, কৌণিক বেগ হচ্ছে ওমেগা, ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, এবং কৌণিক ত্বরণ আলফা দ্বারা প্রকাশ করা হয়। এগুলো হচ্ছে অক্ষীয় ভেক্টর। পোলার ভেক্টর, ঘূর্ণনের সাথে যুক্ত নয় এরকম ভেক্টরগুলোকে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করলে সেটাকে বলা হবে কি, পোলার ভেক্টর। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বল, তারপরে বলতে পারি সরণ, ভরবেগ,
দ্যাট মিন্স রৈখিক ভরবেগ, গতিবেগ, এগুলো হচ্ছে কি পোলার ভেক্টরের উদাহরণ। ওকে ফাইন, আজকে আমরা 19টা সংজ্ঞা শিখলাম। 19টা সংজ্ঞা থেকে একটা সংজ্ঞা পরীক্ষায় আসতে পারে, আর এই সংজ্ঞাগুলোর ভেতরে ভালো করে পড়তে হবে, অনুধাবন প্রশ্ন চলে আসতে পারে। তো এ পর্যন্ত সবাই ভালো থাকো, আগামী ক্লাস সোমবারে হবে ইনশাল্লাহ, আমরা নেক্সট থেকে আলোচনা করব। এগুলো তোমরা বাড়িতে বসে ভালো করে আয়ত্ত করবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।